চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বিক্ষোভের শিক্ষার্থীদের দাবি কি কি সেটা একটু জানাবেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার উপস্থিতি সেখানে এখন পর্যন্ত দেখেছেন কিনা? সারা আপনাকে আপনি যথার্থই বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক করে কিন্তু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটছে, একইভাবে কিন্তু আরেক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষক মাহবুবুল মতিনের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা দুদিন ধরে কিন্তু আজকে তৃতীয় দিন চলছে, তৃতীয় দিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রশাসনের প্রশাসন ভবনের সামনে কিন্তু তারা আন্দোলন করছেন, আজকে তৃতীয় দিনে স্থায়ীভাবে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি নিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে, এখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন, আমি একটু জানতে চাচ্ছি কী দাবি আপনারা নিয়ে এখানে আন্দোলন করছেন? আমরা এখানে আমাদের মতিন মাহবুবুল মতিন ওনার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্থায়ী সমাধান চাচ্ছি। এখানে আসলে প্রশাসন থেকে ওনাকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে, আসলে অস্থায়ী বহিষ্কারে আমরা কোনো সমাধান দেখতে পাচ্ছি না, অস্থায়ী বহিষ্কারে কোনো সমাধান নাই। আমরা মতিনের দুইটা দাবি আমাদের, এক হলো মতিনের বিরুদ্ধে যাতে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নিয়ে বাদী হয়ে মামলা করা হয়, এবং মতিনের স্থায়ী বহিষ্কার, এবং এর মাধ্যমে আমরা স্থায়ী সমাধান দেখতে পাচ্ছি। আপনার সাথে একটু কথা বলি, আসলে কী ঘটনা ঘটেছিল ওই সময়? প্রফেসর ডক্টর মাহবুবুল মতিন উনি ওনার থিসিস স্টুডেন্টকে কেমিক্যাল দেওয়ার নাম করে রুমের মধ্যে হচ্ছে ধর্ষণের চেষ্টা করে, এবং তার সাথে এই ধরনের ফিজিক্যাল ভায়োলেন্স অনেক আগ থেকে হয়ে আসতেছে, শুধুমাত্র একজন শিক্ষার্থী না, উনি অনেকজনের সাথে এই ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করেছে। তো এখন আমাদের দুইটাই দাবি, যাতে ওনাকে স্থায়ী বহিষ্কার করা হোক, এবং আমরা চাই যে ওনাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কারণ আমাদের নিরাপদ ক্যাম্পাসের প্রয়োজন। এরকম ঘটনা কিন্তু বারবার হচ্ছে, বারবার হচ্ছে বল, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে যারা পটেনশিয়াল রেপিস্ট যারা আছে ওরা যাতে এই সাহসটা না করে। শিক্ষার্থীরা বলছেন কিন্তু আজকের মধ্যে যদি মাহবুবুল মতিনের কিন্তু যদি শাস্তি কত শাস্তি না হয়, এমনকি তাকে যদি স্থায়ীভাবে যদি বহিষ্কার করা না হয় আরও কঠোর অবস্থানে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে মতিনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।